বিজেপির ডাকা বন্ধের বিরোধিতা করে এইদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে এক বিশাল তৃণমূলের মিছিল বের হয়। এই মিছিলটি যায় টাউন হল থেকে শুরু করে রাজবাড়ি পর্যন্ত। এই মিছিলে অংশগ্রহণ করেন 35টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস। এই বিষয়ে বিধায়ক খোকন দাস জানান, সারা বাংলা জুড়ে কালকে সুস্থ পরিস্থিতির মধ্যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাকে অশান্ত করার প্রতিবাদে আজকে সিপিআইএম বিজেপি যে বন্ধ ডেকেছে আমরা সেই বন্ধের বিরোধিতা করি। কারণ বাংলার মানুষ কালকে সুস্থভাবে ভোট দিয়েছে, কোনো জায়গায় কোনো অশান্তি হয়নি। বিরোধীদের প্রসঙ্গে তিনি বলেন, তারা বরাবরই বলে ভোট সুষ্ঠুভাবে হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, তার প্রতিবাদে আজ তারা বন্ধ ডেকেছে। সেই বন্ধের বিরুদ্ধে আজ হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। তারা অকারণে বন্ধ ডেকে রাজ্যকে বিভ্রান্ত করতে চাইছে, মানুষের রায়কে তারা অসম্মান করছে। তার প্রতিবাদে সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে আজ এই বিরোধমূলক প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। সারা বাংলা জুড়ে কালকে সুস্থ পরিস্থিতির মধ্যে সারা বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। মানুষ কাকে ভোট দিয়েছে সেটা গণনার সময় বোঝা যাবে। এই শান্তিপূর্ণ যেভাবে কালকে ভোট হয়েছে সেই ভোটগুলোকে অশান্ত করার প্রতিবাদে বিজেপি সিপিএম তারা আজকে যেভাবে বন্ধ ডেকেছেন, আমরা এই বন্ধের বিরোধিতা করি। কারণ বাংলার মানুষ কালকে সুস্থভাবে ভোট দিয়েছে, কোনো জায়গায় কোনো অশান্তি নাই। বর্ধমান শহরে আমাদের 35টা ওয়ার্ডে ভোট হয়েছে, এখানকার প্রতিটি মানুষ তার ভোট দিয়েছে। তারা বারবারই বলে তাদের এজেন্ট নাই, তাদের প্রার্থী নাই, তারা বারবারই বলে ভোট সুস্থভাবে হয় নাই, মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই। তার প্রতিবাদে তারা বন্ধ ডেকেছে। আমরা এই বন্ধের বিরুদ্ধে আজকে বর্ধমান শহরের হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে, সুস্থ পরিস্থিতিতে শান্তিভাবে কালকে ভোট হয়েছে। তারা অকারণে বন্ধ ডেকে রাজ্যকে বিভ্রান্তি করতে চাইছে। তারা মানুষ যে রায় দিয়েছে, মানুষের রায়কে অপমাননা করে তারা আজকে বন্ধ ডেকেছে। সেই বন্ধের বিরোধিতে আমরা টাউন হল থেকে আমরা উত্তর ফটক পর্যন্ত আমাদের সমস্ত প্রার্থীকে নিয়ে আজকে আমরা এই বন্ধের বিরোধী মিছিল আমরা করছি। বর্ধমান থেকে পম মহন্ত, টিঙ্কু সাউ ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।